2018-র পর 2022 প্রায় 4 বছর পর আবারও দাম বাড়লো পাউরুটির। ময়দা, চিনি, বনস্পতি, ভোজ্য তেল, ইস্ট, জ্বালানি, প্যাকেজিং এর মূল্যবৃদ্ধির কারণে পাউরুটির দাম বাড়লো কিছুটা। এই বিষয়ে বিস্তারিত জানালেন দ্য জয়েন্ট অ্যাকশন অফ ওয়েস্ট বেঙ্গল বেকারি অ্যাসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রশালী। দরকার হয় সেখানে চিনি, ময়দা, বনস্পতি, ভোজ্য তেল, জ্বালানি, ইস্টের দাম অত্যাধিক বেড়ে গেছে, প্যাকেজিং বেড়েছে, মাইনে যাদের কর্মচারীদের আমাদের মাইনে বেড়েছে, প্রত্যেক বছরই আমাদের মাইনে বাড়ানো হয়। তো এই নিয়ে সমস্ত কিছু বাড়িয়ে থেকে আমরা দেখেছি যে আমরা প্রত্যেকবার, আপনারা জানেন যে প্রত্যেকবার আমরা একটা রিজনেবল প্রাইস করি, যে বেকারি শিল্পও বাঁচবে, আবার যারা কর্মচারী তারাও বাঁচবে। 400 গ্রাম পাউরুটির দাম 4 টাকা বাড়িয়ে করা হলো 28 টাকা, আর 200 গ্রাম পাউরুটির দাম 2 টাকা বাড়িয়ে করা হলো 14 টাকা। করোনার আবহে প্রতিটা জিনিসের দাম বাড়লেও পাউরুটির দাম অপরিবর্তিত ছিল, কিন্তু বর্তমান সময়ে বেকারি শিল্পের স্বার্থে, বেকারি শিল্পকে বাঁচাতে আবারও বাড়ানো হলো পাউরুটির দাম। কলকাতা থেকে বিক্রম লাহার রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।